মঙ্গলবার সুপ্রিম কোর্ট যা নির্দেশ দেবে সেই মতো কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন। দিনভর কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের আইনজীবীদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একথা জানালেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। কেন্দ্রীয় বাহিনী নিয়ে আপনাদের কি স্ট্যান্ড একটু বলবেন? সুপ্রিম কোর্ট থেকে কালকে ডিসিশন আমরা পাবো, সুপ্রিম কোর্ট আবার দেখা করেই আমরা। প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশে নির্ধারিত 48 ঘন্টার সময় পেরিয়ে গেলেও কেন্দ্রীয় বাহিনীর জন্য এখনও পর্যন্ত কোনো রিকোয়েজিশন দেয়নি রাজ্য নির্বাচন কমিশন, বরং তারা সুপ্রিম কোর্টে যায় মঙ্গলবার শীর্ষ আদালতে সেই মামলার শুনানি। এদিকে সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন শুভেন্দু অধিকারীর আইনজীবী। আদালত অবমাননার মামলা দায়ের করেছেন প্রধান বিচারপতি টিএস শিবগানামের ডিভিশন বেঞ্চে। সব মিলিয়ে মঙ্গলবার হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দিকে দৃষ্টি থাকবে সবার। শেখ এরশাদের রিপোর্ট, ওঙ্কার বাংলা।